फ्रेंड আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রি। আজ আমরা দেখব আম গাছে গ্রাফটিং করা। কিন্তু তার আগে একটা কথা বলবো যে অনেকে এর গ্রাফটিং ব্যর্থর কারণ এবং তার সমাধান আমি আজকে তোমাদের বলবো। তার আর অনেকের কলম ব্যর্থর কারণ হচ্ছে ছুরি। তারা ঠিক ছুরি ব্যবহার করতে পারে না। তো অনেকে এই ছুরিটা বলে যে আমরা গ্রাফটিং করা ছুরি কোথায় পাবো, কি পাবো না, এটা পাচ্ছি না খুঁজে। তো তার বদলে তোমরা এই ছুরিটা আমি বাদ দিলাম, তো তোমরা তার মধ্যে এই দুটো ছুরি ব্যবহার করতে পারো। তো এই দুটো ছুরি এগুলো একদম দামি কম, এগুলোতে খুব সুন্দর গ্রাফটিং হয়, এগুলোরও পাতলা ব্লেড, এগুলোরও খুব সুন্দর গ্রাফটিং হয়। তো চলুন আজ আমি এই ছুরি দিয়ে গ্রাফটিং করা ছুরি দেখাবো না, আজ আমি গ্রাফটিং করে এই ছুরি দিয়ে দেখাবো। তো চলুন আমি জায়গাটা নিয়ে নিই ছুরি। আমি একটা সার নিয়ে নিয়েছি যেটার এই দেখো ফুটবে ফুটবে ভাব, এই চোখগুলো ফুটবে ফুটবে ভাব। তো এইরকম দেখে তোমরা সায়ন নেবে। তো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। তোমরা এটা যে কোনো দোকানে পেয়ে যাবে, মুদিখানার দোকানে। তো এই ছুরিটা দিয়ে খুব সুন্দর গ্রাফটিং হয়। তো চলুন আমি করে দেখাচ্ছি। আগে সায়নটিকে ভি শেপ দিয়ে কেটে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ এই ছুরিগুলো, এই ছুরি দিয়েও বা ব্লেড দিয়েও কত সুন্দর সায়নটা কাটা হয়েছে। তো চলুন এবার আমরা সায়নটিকে গ্রাফটিং করি। তো তোমাদের একদম এই শালটা নিতে হবে, ক্যাম্বিয়াম লেয়ার, এই ভিতরটা নেওয়া যাবে না, এটা খুব শক্ত অংশ হয় যার কারণে এখানে গ্রাফটিং জয়েন্ট হয় না। তো তোমাদের জোর কলম করার জন্য একদম শালটা নিতে হবে ক্যাম্বিয়াম লেয়ার, যতটুকু প্রয়োজন ততটুকুই তোমরা নেবে। তোমরা দেখছো আমি একদম পাতলা করে ক্যাম্বিয়াম লেয়ারটা নিয়ে নিয়েছি। ক্যাম্বিয়াম লেয়ারটা নিয়ে নেওয়ার পরে তো তোমরা আস্তে আস্তে এখানে সুন্দর করে বসিয়ে দেবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে জয়েন্ট লেগে গেছে। তো এবার তোমাদের প্রয়োজন হবে গ্যাপটিং টিপ। গ্যাপটিং টিপটা তোমাদের যে কোনো এক সাইড মিলালেই হবে। এখানে যদি তোমাদের রুটি স্টকটা মোটা হয় এবং সায়নটা যদি যে কোনো হয়, তাহলে তোমরা যে কোনো এক সাইড মেলাবে তাতে তোমাদের কলমটা সাকসেস হবে। তো এবার তোমরা গ্যাপটিং টেপ নেবে। আর যদি বাড়িতে গ্যাপটিং টেপ না হয় না থাকে, তাহলে বাড়িতে থাকা যে কোনো পলিথিন বা পলিব্যাগ তোমরা যেটা টানলে লম্বা হবে তেমন থেকে নিয়ে তোমরা গ্যাপটিং টেপ ইউজ করতে পারো গ্যাপটিং টেপ হিসেবে। তোমাদের কলম ব্যর্থ হওয়ার খুব বড় ভূমিকা পালন করে ছুরি। তো ছুরি আমি দেখালাম এই তিনটে ছুরির মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করলে তোমাদের কলমটা খুব সুন্দরভাবে সাকসেস হবে। তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ছুরির মধ্যে যে কোনো একটা ব্যবহার করলে তোমাদের কলমটা খুব সুন্দর সাকসেস হবে। দেখতে পাচ্ছ দুটো একই ব্লেডের ছুরি। আর তোমরা এই ছুরি যদি তোমরা যে কোনো কামারশালার থেকে তৈরি করে আনতে পারো, তাহলে তোমাদের খুবই ভালো হয়। এই ছুরিগুলো দিয়ে তোমরা খুব সুন্দরভাবে গ্যাপটিং করতে পারবে। আর এই ছুরি যদি তোমাদের না জোগাড় হয়, তাহলে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে গ্যাপটিং খুব সুন্দরভাবে করতে পারবে। আর এরপরেও যদি তোমাদের গ্যাপটিং না বাঁচে, তাহলে তোমরা গ্যাপটিং টেপটা ইউজ করার চেষ্টা করবে। এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম আমি, 600 মিটারের গ্যাপটিং টেপ, তোমার 220 টাকা নিয়েছিল। তো তোমরা এটা দিয়ে ব্যবহার করতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর।